জয়পুরহাটে হত দরিদ্রদের 10 টাকার ওএমএসএ চালের কার্ড পেয়েছে বিত্তবান ও সচ্ছল পরিবার। জনপ্রতিনিধিদের স্বজন প্রীতি আর দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন প্রকৃত দরিদ্ররা। তবে তালিকা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ রাশিদুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন রাসেল আহমেদ। সমাজের হতদরিদ্র পরিবারকে 10 টাকা কেজি দরে চাল দিয়ে থাকে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে জয়পুরহাটের 5টি পৌরসভায় কার্ড দেওয়া হয় 17,400 জনকে। তবে এসব কার্ড বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির ব্যাপক অভিযোগ। তালিকায় দরিদ্রের পরিবর্তে ঠাঁই পেয়েছে ভবন মালিক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ সচ্ছল পরিবার। কার্ড পাওয়ার বিষয়টি স্বীকারও করেন অনেকে। দেবর নামে নিতে গেছিল তো, দেবর ছিল না, আমার হাজবেন্ড উপস্থিত ছিল, তখন একটাই দিয়ে দিয়েছে, আমার নামে কার্ড আছে। পৌরসভা থেকে 10 টাকা কার্ড একটা হয়েছে, 10 কেজি চাল 26 তারিখে নিয়ে আসছে। আমি ওই জয়পাট সুগা মিলে চাকরি করতাম, 2002 সালে রিটায়ার করছি। এই যাব পর্যন্ত 10 টাকা দামের একটা কার্ড দিয়েছে আর কি, 10 টাকা দিয়ে 10 কেজি চাল পাওয়া গেছে আর কি। অন্যদিকে করোনার দুঃসময়ে অভাব অনটনে থাকলেও ওএমএস এর চাল পায়নি অনেক, এর জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি আর নেতাদের দায়ী করেন। 10 টাকা চাল সবাই পাইছে, আমরা পাইনি, কিছুই পাইনি, কে খালি আমাদের নাম লেখানেছে একদলা, নাম লেখাতে শেষ। ব্যবসা বাণিজ্যে একেবারেই খারাপ লোকজন নাই, আমাদের দিনপর যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। অনিয়ম দূর করে দরিদ্রদের মাঝে ওএমএস এর চাল বিতরণের দাবি সুশীল সমাজের। আর জেলা প্রশাসক বললেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় যে অনিয়ম হয়েছে, এই অনিয়ম আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নেই। কিছু জনপ্রতিনিধিরা তাদের নিজের লোক হিসাবে বেছে নিয়ে 2-1টি মিসইউজ হচ্ছে, না হওয়া নয়। তো এইটি আমার মনে হয় আগামী দিনে যদি জনপ্রতিনিধিরা যদি দেখে তাহলে সরকার যেটা চাচ্ছে সেইভাবে সঠিক জায়গায় সে কাটতে পাবে। এখানে আমাদের কোনো কর্মকর্তা এই লেভেলের মানে এই ধরনের কাজে আমাদের থাকার কোনো সুযোগ নাই। যদি এই ধরনের কোনো বিষয় আসে অবশ্যই তাকে আমরা বাতিল করব এবং এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। সরকারের আন্তরিক উদ্যোগে সত্যিকারের দরিদ্ররা চাল পাবেন এমন প্রত্যাশা তাদের। রাসেল আহমেদ, আরটিভি। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, মাছের ঘের, ক্ষতি হয়েছে বাড়ি ঘর, গাছপালা ও ফসলের। দর্শক, সাতক্ষীরার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত যে বাঁধটি আছে সেটি মেরামতের কাজ কতদূর এগিয়েছে ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানান। হ্যাঁ সুজনা, আপনি জানেন যে আমি এই বিধ্বস্ত উপকূলীয় জলপথে এসেছি বারবার, প্রতিদিনের চিত্র একই রকম। কিছুক্ষণ আগে খোঁজ নিলাম আগ্রাসী খোলপটুয়া নদীর তীরবর্তী আশাশুনি উপজেলার হাজরাখালী নামক পয়েন্টে, সেখানকার চিত্র কিছুটা পাল্টে গেছে। আজ দুদিন সেখানে সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের কাজ চলছে। গতকাল পড়ন্ত বিকালে এই ভাঙন পয়েন্টে এসেছিলেন যশোর সেনানিবাসের 88 পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন। তিনি ভাঙন পয়েন্টে দাঁড়িয়ে তার অধীনস্থ সেনা কর্মকর্তাদের দ্রুত বাঁধ নির্মাণের নির্দেশনা দিয়ে গেছেন। তবে আমি আশাশুনি উপজেলার চেয়ারম্যান এবি মুস্তাকিমের চোখে মুখে ছিল হতাশার ছাপ। তিনি জানাচ্ছিলেন যে রাত পোয়ালেই পূর্ণিমার জোয়ার, এই জোয়ারের যে নদীর পানির চাপ স্বাভাবিক থেকে 2 ফিট বেড়ে যাবে। বিস্তীর্ণ শ্রীউলা এবং প্রতাপনগর ইউনিয়নের অসংখ্য পয়েন্ট দিয়ে নদীর নোনা পানি গ্রাম অঞ্চলে ঢুকছে, ভাটায় নেমে যাচ্ছে, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। সব মিলিয়ে এটাই ছিল বিধ্বস্ত জনপদের সর্বশেষ খবর সুজানা। ধন্যবাদ রামকৃষ্ণ আপনাকে। এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী।